আমার পক্ষ থেকে আমি বলতে চাই, কারণ মান্না ভাইয়ের কৃতাঞ্জলি চলচ্চিত্রের শেষ প্রোডাকশনের কাজটি আমি করেছিলাম এবং দীর্ঘদিন বন্ধ ছিল এবং দীর্ঘদিন আমিও সিনেমা থেকে পেছনে ছিলাম। তো কৃতাঞ্জলি চলচ্চিত্রে ফিরে আসা এবং আমার ফিরে আসা, এই দুটোর কম্বিনেশনে এটা নাম লেখালেন পূর্ণিমা। সম্প্রতি বিয়ের পর গুঞ্জন উঠেছিল সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নায়িকা পূর্ণিমা। দীর্ঘ দুই দশক ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পূর্ণিমা। বেশ কিছুদিন ধরে তাকে নতুন কোনো সিনেমাতে না দেখা গেলেও জনপ্রিয়তায় কমতি পড়েনি এতটুকু। সম্প্রতি বিয়ের পর গুঞ্জন উঠেছিল সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নায়িকা পূর্ণিমা, তবে এবার সে গুঞ্জনের পরিসমাপ্তি ঘটল। সম্প্রতি স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা শেষে দেশে ফিরে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। আহারে জীবন এই নামের সিনেমাটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা ছোটকু আহমেদ। সিনেমাটিতে পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌস আহমেদকে, থাকছেন মিশা সদগর, অরুণা বিশ্বাস, শাহানুর, সুব্রত প্রমুখ ব্যক্তিবর্গ। আগামী 16 অক্টোবর থেকে ঢাকায় এর চিত্রায়ন শুরু হবে, বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। এই বিষয়ে তিনি অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, গল্পটা মহামারী চলাকালীন সময়ের, রাজধানী শহরেই এর চিত্রায়ন হবে। মূলত গল্প ভালো লেগেছে এবং শুটিংয়ের জন্য দূরে কোথাও যেতে হবে না, এটা ভেবে সিনেমাটিতে যুক্ত হয়েছি। তাছাড়া ছোটকু ভাই অনেকদিন পর সিনেমা বানাচ্ছেন, ফেরদৌস মিশা ভাই আছেন, এসব ব্যাপার মনোবল আরো বাড়িয়েছে। সিনেমা থেকে দূরে সরে যাওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, গুঞ্জন তো গুঞ্জনেই, এটার ভিত্তি নেই, ছেড়ে দিলে তো আর নতুন ফিল্মে সাইন করতাম না। পূর্ণিমা সর্বশেষ নাইম ইমতিয়াজ নিয়ামুর পরিচালিত গাংচিল এবং জ্যাম নামে দুটি সিনেমায় অভিনয় করেছিলেন। এই সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের গসিপটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমি বলতে চাই, কারণ মান্না ভাইয়ের কৃতাঞ্জলি চলচ্চিত্রের শেষ প্রোডাকশনের কাজটি আমি করেছিলাম এবং দীর্ঘদিন বন্ধ ছিল এবং দীর্ঘদিন আমিও সিনেমা থেকে পেছনে ছিলাম। তো কৃতাঞ্জলি চলচ্চিত্রে ফিরে আসা এবং আমার ফিরে আসা, এই দুটোর কম্বিনেশনে এটা